প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক টুয়ার্স গ্রুপে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফারুক মেহেদি। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইউরোপিয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট এবং প্রবাসী উদ্যোক্তা জনাব ডক্টর ওয়ালি তাসর উদ্দিন। ডক্টর ওয়ালি তাসর উদ্দিন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমরা আজকে মূলত ইউরোপ ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, প্রতিষ্ঠা এবং নানা সমস্যা, প্রতিবন্ধকতা নিয়ে কথা বলবো। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। ডক্টর ওয়ালি তাসর উদ্দিন, বাংলাদেশ ইউরোপিয়ান ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি। বাংলাদেশ ও ইউরোপে প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী, জীবনযাপনের জন্য বিলেতে পাড়ি জমালেও নিজের চেয়ে দেশের উন্নয়নকে নিয়েই ভাবনা ছিল বেশি। বিলেতে গিয়ে কিছুদিন চাকরির পর 1975 সালে চলে যান এডিনবার্গে। অল্পদিনের মধ্যেই এডিনবরায় বোম্বে তন্দুরি নামে একটি রেস্টুরেন্ট কিনে শুরু করেন রেস্তোরাঁ বিজনেস। পরবর্তীতে 2000 সালে এডিনবরায় ব্রিটানিয়া স্পাইস নামে একটি রেস্টুরেন্ট চালু করেন, যা কেবল এডিনবরায় নয়, এর সুনাম ছড়িয়ে পড়ে গোটা ব্রিটেনে। রেস্তোরাঁ ব্যবসায়ের সফলতায় 1995 সালে পেয়েছেন MBE সম্মাননা। 2004 সালে এডিনবরা রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের অফিসিয়াল গাইডে 23টি বিখ্যাত রেস্টুরেন্টের মধ্যে ব্রিটানিয়া স্পাইস প্রথম স্থান লাভ করে। 2001 সালে নতুনদের মধ্যে বেস্ট কারি রেস্টুরেন্ট হিসেবে জিতে নেয় স্কটিশ কারি অ্যাওয়ার্ড এবং 2006 সালে জিতে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, আর 2010 সালে অর্জন করেন স্কটিশ কারি কিং অ্যাওয়ার্ড। কারি সেক্টরে তার বিশেষ অবদানের জন্য 2014 সালে স্কটল্যান্ডে পেয়েছেন আজীবন সম্মাননা। কেবল ব্যবসা বাণিজ্য নয়, প্রাকৃতিক দুর্যোগে ছুটে গিয়েছেন মানুষের পাশে। 1991 সালে তার একান্ত প্রচেষ্টায় বাঁশখালীতে আশ্রয় কেন্দ্র ও হাই স্কুল গড়ে ওঠে। 2004 সালে বন্যা দুর্গতদের জন্য যে বড় তহবিল গড়ে তোলা হয় তার অন্যতম উদ্যোক্তা ছিলেন ওয়ালি তাসর উদ্দিন। এছাড়াও সিলেট লায়ন্স শিশু হাসপাতাল, সিলেট হার্ট ফাউন্ডেশন ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় রয়েছে তার অসামান্য অবদান। যুক্ত আছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে। শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড আর মানুষের পাশে থেকে সহযোগী মনোভাব নিয়ে কাজ করছেন নিয়মিত। জন্ম 1952 সালের 17 এপ্রিল মৌলভীবাজার জেলায়। এডিনবরা ভিত্তিক এই বাংলাদেশি সমাজসেবী ও উদ্যোক্তাকে নিয়ে উন্মোচিত হয় বইয়ের মোড়ক, যেখানে অংশ নেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন। কল্যাণমুখী কর্মকাণ্ড আর ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুইন মার্গারেট ইউনিভার্সিটি কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর পেয়েছেন ডক্টরেট সম্মাননা। 1984 সালে স্কটল্যান্ডে প্রথম বাংলাদেশি হিসেবে জাস্টিস অব পিস মনোনীত হন তিনি। 1992 সালে হয়েছেন ইয়াং স্কট অব দ্য ইয়ার। 1993 সালে প্রথম বাংলাদেশের অনারারি কনসাল হিসেবেও নিযুক্ত ছিলেন ওয়ালি তাসর উদ্দিন। 2006 সালে বেস্ট ইন ব্রিটেন অ্যাওয়ার্ড সহ পেয়েছেন অসংখ্য সম্মাননা ও স্বীকৃতি। ক্ষমতাধর 100 ব্রিটিশ বাংলাদেশির তালিকায় উঠে আসে তার নাম। নেতৃত্ব দিচ্ছেন স্কটিশ এশিয়ান কমিউনিটির এবং কাউন্সিল সদস্য এডিনবার্গ চেম্বার অব কমার্সের। বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অব কমার্সের সাবেক চেয়ারম্যান মনে করেন, সততার সাথে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা গেলে সফলতা নিশ্চয়ই আসে। তাই প্রবাসে থাকলেও দেশের জন্য সংঘবদ্ধ হয়ে কাজ করা নৈতিক দায়িত্ববোধ বলেই মনে করেন তিনি। এমনকি তা নিয়মিতই করে যাচ্ছেন ডক্টর ওয়ালি তাসর উদ্দিন। ডক্টর ওয়ালি তাসর উদ্দিন, আমরা দেখলাম যে আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার আসলে সাফল্যে ভরপুর। যুক্তরাজ্য এবং স্কটল্যান্ডে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবং পরে বাংলাদেশেও আপনি বিনিয়োগ করেছেন। তো আমরা যদি শুরুতেই একজন সফল তাসর উদ্দিন সম্পর্কে জানব, কিন্তু শুরুতেই যদি আপনার এই যে শৈশব, যেখান থেকে আপনি উঠে এলেন, আপনার সেই শৈশবটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমি তো 14 বছর বয়সে বাংলাদেশ থেকে, সে সময় ছিল পাকিস্তান, ইস্ট পাকিস্তান, আমাদের বাংলাদেশ, আমি ব্রিটেনে যাই। তারপরে সেখানে গিয়ে, এখানে আমাদের একটা ফার্মেসি ছিল লোকালি, আমি মল্লিজার গভর্নমেন্ট স্কুলে লেখাপড়া করতাম। 14 বছর পর্যন্ত বাংলাদেশ ছিলাম। তারপরে আমি লন্ডনে যাই। লন্ডনে গিয়ে এই বয়সে, আপনি জানেন, খুব ইয়ং বয়স, সো আই মিস মাই কান্ট্রি, আমার দেশকে আমি, যেহেতু 14 বছর বয়স, আমি ফিলিং করতেছি যে আমি আই মিসিং মাই প্যারেন্টস, অল ফ্রেন্ড, এভরিথিং। খুব খারাপ লাগতেছিল। কিন্তু হচ্ছে কি, আমাদের সেখানে তো বিদেশে, আমাদের, আপনি জানেন, আমি সিলেটের,
কিন্তু মেজরিটি অফ দ্য পিপল রেস্টুরেন্ট ওন করে, আর আজকের মতো নাই, এখানে লিমিটেড অফ দ্য রেস্টুরেন্ট। শুরুতে তো আপনি স্কটল্যান্ডে না, লন্ডনে? আমি লন্ডনে ছিলাম, সাউথ এন্ড অনসিতে ছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে আমার তো লেখাপড়া করতে হবে, লেখাপড়া সারা তো ইয়ার আনটিল সিক্সটিন্থ। তো আমি পার্ট টাইম লেখাপড়া শুরু করছি, তারপরে আমি রেস্টুরেন্ট, আমার চাচা একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে কাজ করছি। কাজ করে শেষ দেখা যাচ্ছে যে একটা রেস্টুরেন্টে কাজ করা, এখানে আমাদের এখানে বয় বলে, যে একটা বয়, কিন্তু আমার খুব খারাপ লাগতেছিলো। তারপরে বললো যে আমি সেখানে গিয়ে আপনার টয়লেট ক্লিন করতে হবে। তো আমি খুব মানে কষ্ট পেয়েছি এবং শুধু টয়লেটে গিয়ে খাতাকাটি করেছি। তারপরে মনে করলাম যে আসছি যখন, সে তো আমার কাজ করতেই হবে। তো আমি খুব চ্যালেঞ্জ নিলাম, নিয়ে সেখানে আপনার কাজ করছি। তারপরে আমি লন্ডনে আসছি, এটার বিনিময়ে আমি আপনার ধরেন আমার দেশ, আমাদের দেশে যে বাংলাদেশ, বাংলাদেশ সেরকম হয় নাই, অনেক রেভলিউশন হচ্ছিলো, তার বিনিময়ে আমি আপনার চাচ্ছি যে আমি দেশের জন্য কোনো কিছু করতে পারি কি না। তো আমি রেস্টুরেন্টের থ্রুতেও আই ওয়াজ টেকিং মাই স্টাডি, আমার লেখাপড়া করছি পার্ট টাইম, মোটর ভেহিকল ইঞ্জিনিয়ারিং, এবং আমি আমাদের সমাজের আমাদের জন্য একই সঙ্গে আপনি কাজ করেছেন এবং পড়াশোনা করেছেন। এর মধ্যে আবার আপনার যে দেশের যখন স্বাধীনতা রেভলিউশন শুরু হয়ে গেল, তার সাথেও আমি এখানে লন্ডনে আমি আমার অনেক মুরব্বীরান ছিলেন, সেখানে বাংলাদেশ ইস্ট পাকিস্তানের কথা বলতো যে আমাদের দেশের খুব সমস্যা হচ্ছে যে আমরা ঠিকমতো ইস্ট ওয়েস্ট পাকিস্তানরা আমাদের লুক আফটার করতে পারতেছে না, রেভলিউশন শুরু হয়ে গেলো। তো আমি যুব পরিষদে সেখানে ঢুকলাম, ঢুকে এই রেস্টুরেন্টে আমি কাজ শুরু করলাম। রেস্টুরেন্টে কাজ শুরু করে আমি আরও ফার্দার ট্রেনিং নিলাম, এডুকেশন নিলাম। সো আই হ্যাড সাকসেসফুলি আই হ্যাভ বিন রানিং, সংগ্রাম করে আসলে সংগ্রাম করে। তো আপনি যে আপনি রেস্টুরেন্টটা শুরু করলেন কবে, নিজের মালিকানায়? নিজের মালিকানায় রেস্টুরেন্ট আমি শুরু করেছি 1976। কত বছর পরে? এটা ধরেন আমি গেছি তো 1967-এ, আমি 76-এ শুরু করেছি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের আমি চিন্তা করছি যে স্কটল্যান্ড আমি গেছি, আমি লন্ডনে ছিলাম, আমার বোনের একটা বিয়ে হয়েছে সেখানে, তো আমার বোন কাঁদতেছিল সেখানে যাওয়ার জন্য। তো আমি সেখানে গেছি স্কটল্যান্ড, ইংল্যান্ড থেকে যান স্কটল্যান্ডে, আপনার ওই বলা হয় যে সেখানে আপনার হলিগান্স মানে ফাইট করে, যে রাগবি দেখলে দেখা যায় যে ফাইট করে, মানে ব্যাড রেপুটেশন স্কটিশ পিপল। তো আমি খুব চিন্তা করছিলাম যে আমি সেখানে স্কটল্যান্ডে যাবো, যা করবো, এতে তো লোক মারামারি করতে পারে। তো আমি কষ্ট করে আমি সেখানে গেছি, যাওয়ার পরে দেখলাম যে এখানে স্কটল্যান্ডের এনভায়রনমেন্টাল ইংল্যান্ড থেকে ডিফারেন্ট। আমি যখন রেস্টুরেন্ট, আরও আমাদের আত্মীয় স্বজন রেস্টুরেন্ট ছিল, আমি সেখানে রেস্টুরেন্টে গিয়ে দেখলাম তাদের এনভায়রনমেন্টাল কোয়ালিটি কোনো ভালো নয়, যেহেতু ভালো রেস্টুরেন্টে আমি কাজ করছি। আর এখন মানে অনেক লোক দেখা যায় যে আপনার রাত্রে 10টা পরে খুব মারপিট করা হয়তো রেস্টুরেন্টের ভিতরে গিয়ে। তো আমি খুব কনসার্ন ছিলাম, তাই আমি বললাম যে একটা ভালোভাবে যেটা এই রেস্টুরেন্টকে নিয়ে যাওয়া যায়, বিকজ আই হ্যাভ ট্রেন, আই হ্যাভ মাই প্রফেশনালিজম। তো মোটামুটি একটা রেস্টুরেন্ট আমরা নিজেই আমি শুরু করলাম 1977-এ পার্টনারশিপ নিয়ে। সেই রেস্টুরেন্টটা ছিল বোম্বে তন্দুরি রেস্টুরেন্ট, তন্দুরি রেস্টুরেন্ট। তাকে গিয়ে আমরা মনে করলাম আমরা একটা কোয়ালিটি মেনটেন করতে হবে, তো কোয়ালিটি নিয়ে আমরা নিজেই শুরু করলাম। আপনি ইংল্যান্ডে যে রেস্টুরেন্টের যে কালচারটা, বাংলাদেশিরা যে রেস্টুরেন্টগুলো প্রতিষ্ঠা করলো, সেটা স্কটল্যান্ডে আপনি ওই সুবিধাটা দেখছিলেন না, মানে প্রতিবন্ধকতা ছিল। এরপরে ধরেন আজকে যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইংল্যান্ডে এবং স্কটল্যান্ডে, এর তো একটা পরিণতি পেয়েছে, একটা উচ্চ মর্যাদায় চলে গিয়েছে। তো কিভাবে মূল্যায়ন করবেন এই যে দীর্ঘ পরিক্রমায় আপনারা রেস্টুরেন্ট খাতকে এই পর্যায়ে নিয়ে আসলেন, পুরো ইন্ডাস্ট্রিটাকে আপনি মূল্যায়ন করবেন কিভাবে যদি অল্প? আপনি বলেন দেখে, প্রথমে তো মনে করা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলতো, বাংলাদেশ বলতে কেউ বুঝতো না যে মেজরিটি পিপুল কিন্তু বাংলাদেশে রান করতো, ইন্ডিয়ান আর স্পেশালিস্ট রেস্টুরেন্ট রান করতো। কারণ আমাদের যারা নেক্সট যারা গেছে গ্রাম থেকে গেছে কিন্তু ওই রেস্টুরেন্টে কাজ করতো, তো রেস্টুরেন্টটা আপনার মানে খুব ব্যাড রেপুটেশন ছিল। পরে আমরা মনে করলাম যে আমরা এত বা আমরা এখানে আমরা কেন ওয়াই নট গো টু কোয়ালিটি, তখন আমরা নিজে নিজে গিয়ে আমরা অনেক মার্কেটিং প্রমোশন প্রেজেন্টেশন, আগে ছিল ভাবমূর্তি তৈরির একটা প্রচেষ্টা নিয়ে, জি আগে ছিল আপনার এভরি আমাদের রেস্টুরেন্ট জানেন তো যে আমাদের হুড়যুগ, আমাদের একটা একটা ট্রাভেল এজেন্সি হইলে 10টা ট্রাভেল এজেন্সি হয়, বাঙালিরা হুড়যুগ করে। তো এখানে সব জায়গাতেই রেড ফ্লক ওয়ালপেপার আর রেড টেবিল ক্লথ অ্যান্ড রেড ন্যাপকিন, তো এগুলা তো এগুলা আমার লাগে ইজ ভেরি মানে আনপ্রফেশনাল এবং মানে সমস্যা রুচিবোধ হয় না। তো এটার মধ্যে আমরা নিজে আমরা মনে করি যে আমরা কোয়ালিটি প্রমোশন, মার্কেটিং প্রমোশন, কীভাবে খানি দেওয়া হয়, কোয়ালিটি ওয়াইজ হয়, আমরা এটাকে নিয়ে আসছি। আসার পরে আমরা গ্রুপ করেছি, তারপরে স্কটল্যান্ডে তো এইরকম ছিল না, আপনার আফটার 10 o'clock পিপুল যায় খান ফান করে এবং পয়সা না দিয়ে চলে যায় এইভাবে। তো আমরা মোটামুটি আমি জিজ্ঞেস শুরু আমি একটা ভিশন নিলাম যে আমরা একটা কোয়ালিটি রেস্টুরেন্ট করতে হবে।
তো স্লো ডাউন করে আমরা ভালো শেপ নিয়ে আসলাম, ভালো মার্কেটিং করলাম। তারপরে আমাদের যারা ইয়াংগার নেক্সট জেনারেশন তাদের সাথে আমরা ট্রেনিং করলাম। আমাদের কলেজ এখানে স্পেশালিস্ট কলেজ আছে, আমরা গেছি। তারপরে আমরা দেখছি যে অন্যান্য আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট না, ইন্ডিয়ান রেস্টুরেন্ট না, যারা মেন স্ট্রিম রেস্টুরেন্ট যারা কীভাবে চালায় তাদেরকে আমরা ফলো করেছি, তাকে মার্কেট ভরসা করি। ডক্টর আলী তসরুদ্দিন, আমরা এই আলোচনা আবার ফিরবো, একটা ছোট বিরতি নেবে। প্রিয় দর্শক, ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ডক্টর ওয়ালি তসরুদ্দিন। ডক্টর ওয়ালি তসরুদ্দিন, আমরা কথা বলছিলাম আপনার ইউরোপে বাংলাদেশিদের অবদান এবং তারা যে কাজগুলো করছে রেস্টুরেন্ট সেক্টর সহ অন্যান্য। তো আমরা যদি জানতে চাই যে ইউরোপের অর্থনীতিতে বাংলাদেশিরা এখন কী অবদান রাখছে? এখন তো একটা বড় কমিউনিটি আছে, স্পেশালি ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড সহ আশেপাশের দেশগুলো মিলে আপনারা আসলে কী অবদান রাখছেন ওদের অর্থনীতিতে? ইউরোপের মধ্যে যে আমরা আমাদের যারা নেক্সট, যে আমাদের আমার মনে হয় ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, দে আর মোর কন্ট্রিবিউটেড বাই দি হসপিটালিটি সেক্টর রেস্টুরেন্ট। আপনারা জানেন যে লাস্ট সেভারাল ইয়ার্স যে আমাদের নাও এট প্রেজেন্ট নিয়ারলি 12,000 মানে রেস্টুরেন্ট আছে। 12,000 রেস্টুরেন্টের মধ্যে অ্যাভারেজ আপনার এমপ্লয়মেন্ট হইলো, অ্যাভারেজ রেস্টুরেন্টে বলেন 4 থেকে 5 জন আপনি হিসাব করেন, তো 12,000 আপনি ক্যালকুলেশন করেন, মানে 4.2 বিলিয়ন পাউন্ড ইয়ারলি প্রায় টার্নওভার, মোর দেন 4 বিলিয়ন পাউন্ডের টার্নওভার। আগে ছিল 3.5 বিলিয়ন, এট প্রেজেন্ট মোর দেন, বাট এখন ডাউনার হয়ে যাচ্ছে। তো এটা ইজ দ্য বিগেস্ট মানে কন্ট্রিবিউশন টু দি হসপিটালিটি ইন্ডাস্ট্রি ইন আওয়ার ইউকে। অনেক সময় বলা হয় যে ব্রিটিশ স্টিলের চেয়ে যে মোর দেন স্টিল ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো এটা তো ইজ দ্য বিগেস্ট কন্ট্রিবিউশন টু আওয়ার ইন্ডাস্ট্রি ইন দ্যাট কান্ট্রি। অ্যান্ড সেম টাইম যে ওনার রাইস বলেন, স্পাইস বলেন, আপনার র্যান বলেন, রেট বলেন, আমরা উই আর কন্ট্রিবিউটিং এভরি এরিয়াজ। তারপরে ধরেন আমাদের যে এটা ছাড়াও যে আমাদের এই ইন্ডাস্ট্রি ছাড়াও আমাদের অনেক স্পেশালিস্ট ডক্টর আছে। আমি সেটাই জানতে চাচ্ছি যে কোন কোন সেক্টরে আপনারা আসলে এখন ভালো করছেন। যে এখন আপনাদের মনে হয় যে আপনাদের বলেন সি ফুডটা তো আপনার ইউকেতে ধরেন আমরা সি মার্ক, তারপরে ইউরো ফুড, দেয়ার ইজ আ লট অফ আদার স্মল সাকসেসফুল বিকজ আমাদের প্রোডাক্টগুলো আমরা যে রেস্টুরেন্টে সাপ্লাই দিই এগুলো দেস ওয়াই ওয়াই দ্যার সাকসেসফুল। ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান হলো মানে ইউরো মানে যেটা হলো সি মার্ক যেটা বাংলাদেশ থেকে, যেটা এনআরবি ব্যাংকের যখন চেয়ারম্যান আছে, ওয়ান অফ দি বিগ গ্রুপস। সিমিলারলি দেয়ার ইজ এ লট অফ আদার ইন্ডাস্ট্রি উই হ্যাভ, যাতে ইন্ডাস্ট্রি যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিজ খাস করিয়া আমাদের মধ্যে গার্মেন্টস বাইং হাউস যেগুলো আছে, গার্মেন্টসের থ্রুতে অনেকেই যদিও বাংলাদেশে মোর উপকৃত হচ্ছে, কিন্তু এখানে আমাদের পরিচিতিতে অনেক লোক আছে যে আমরা কোয়ালিটি হিসাবে এই আমাদের গার্মেন্ট বাইং হিসাবে অনেক লোক আমাদের দেশের ব্যবসা সেখানে মানে নিয়ে যাচ্ছে আমাদের গুডউইল আমাদের ইয়েতে। আর হচ্ছে আমাদের চা, তারপরে আমাদের রাইস, তারপরে স্পাইস, তারপরে কিং পর্যন্ত বাংলাদেশ থেকে যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে। কিন্তু পোটেনশিয়ালিটি তো অনেক বেশি, কারণ আপনারা যে ইনভেস্ট করেছেন যে টার্নওভার তার তো একটা বড় অংশ কাঁচামালের পেছনে, মশলা সহ আরো সেগুলো তো আমরা যতদূর জানি যে বাংলাদেশের চেয়ে বরং ইন্ডিয়া থেকে বেশি যাচ্ছে। এটা সমস্যাটা কেন? সমস্যা কেন হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল আমাদের কোয়ালিটি, যে ইন্ডিয়া তো আসলে বিগ কান্ট্রি, আমাদের কোয়ালিটি কন্ট্রোল প্যাকেজ থেকে যেগুলো সিস্টেম প্রেজেন্টেশন, আপনি জানেন ইউরোপিয়ান মার্কেট সামটাইম যদি আপনার হাইজেনিকভাবে যদি আমরা কম্পিটিটিভ হতে পারছে না, কিন্তু আমরা অনেকবার আমরা অনেক বিজনেসম্যান ট্রাই করেছে এবং স্টিল দে আর ট্রাইং। আমাদের এখন তো মেন সাপ্লাইয়ার কিন্তু যাচ্ছে আমাদের বাংলাদেশেই বেনিফিট হচ্ছে, সিমার্ক ছাড়াও অনেক অর্গানাইজেশন আছে দেশ থেকে র ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে এবং দে আর গেটিং লট অফ বেনিফিটেড, কিন্তু সেই মার্কেটটা এখন তো আমাদের এখন সিরিয়াসলি এখন হচ্ছে যে আমরা আগ থেকে আমরা বলছি, ওয়ার্নিং দিয়েছি যে আমাদের সমস্যা হয়ে যাবে বিকজ আমাদের নেক্সট জেনারেশন, কারণ এটা স্পেশালিস্ট এরিয়া, আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে না বিকজ দে আর এডুকেটেড। ওইটাও আমার একটা জানার বিষয় যে আমাদের ইয়াংগার জেনারেশন নট গোয়িং বিকজ এটা লং আওয়ার্স, মানে সো মাচ প্রবলেম উই হ্যাভ। তো আমাদের আগে ছিল যে আমাদের বাইরে থেকে আমরা লুক নিয়ে যেতে পারতাম এবং আমাদের বিজনেসগুলো আমরা মানে কম আমরা প্রফিট বেশি হইতো, কিন্তু ওয়াইজেসগুলো আমাদের কম থাকতো, কারণ আমাদের ব্যালেন্সগুলো, কিন্তু আমাদের সেখানে একজন লোক এমপ্লয় করলে তার টাইম মতোই কাজ হয়, কিন্তু এগুলো তো আমাদের একটা কাস্টমার যদি ঢুকে 2টার সময় সে 3টার সময় যাইতে পারে, 4টার সময় যেতে পারে, কিন্তু আপনি একটা এমপ্লয়মেন্ট যদি মানে লোকাল যদি এমপ্লয়মেন্ট করেন সে তো 2টার সময় চলে যাবে, কিন্তু কাস্টমার লুক আপটা করতে পারতেছে না, বিজনেস হ্যাম্পার হচ্ছে। সেম টাইম আমাদের যে এই যে এখন বর্তমান যে ট্রেন্ড আসছে যে আমাদের যে এমপ্লয় ইমিগ্রেশন
কন্ট্রোল করে দিয়েছে কড়াকড়ি ভরা হয়েছে যে ইউরোপিয়ানের ইউনিয়নের যারা লোক ছাড়া যাচ্ছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের লোক তো তারা মানে ভালো কাজ করতে পারছে না, আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝতে না, আমাদের কারি বানাইতে পারতেছে না, আমরা যে হার্ড ওয়ার্কিং করি সেটাই গভর্নমেন্টকে আপনারা মানে কীভাবে, আমরা তো অনেক লবি করা হয়েছে, আমাদের বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন আছে, ভ্যারাইটি অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন আছে, থ্রু দিয়ে আমাদের ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন, বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অফ কমার্স মিলে সব মিলে আমরা লবি করতেছি, কিন্তু ইট ইজ নট বি হ্যাপেন বিকজ আই মিন বাংলাদেশ নাও। আমি মনে করি যে আমাদের যারা বাংলাদেশি বিজনেস ইন্ডাস্ট্রি যারা আছে বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশ আপনি কি এটাই বলতে চাচ্ছেন যে বাংলাদেশ থেকে স্কিল ম্যান পাওয়ার নিয়ে যাওয়া, সেটা কি আপনারা বাংলাদেশ সরকারের সাথে মানে কথা বলেছেন যে কিভাবে? আমরা তো কন্টিনিউয়াস গভর্নমেন্টের সাথে আমরা ডায়ালগ করতেছি, আমাদের এমপ্লয়মেন্ট ওভারসিজ মিনিস্ট্রিও আছে, আমাদের প্রাইম মিনিস্টার তো অলওয়েজ গো টু ইউনাইটেড কিংডম রেগুলারই যান, শি হ্যাড এ ফিলিং অফ আওয়ার কান্ট্রি স্পেশালি আমাদের ইউকেতে, তো আমরা কন্টিনিউয়াস আমরা ডালে করে যাচ্ছি, কিন্তু বাংলাদেশ তো এই যে আমাদের সমস্যা দেশের যে আমাদের, আমরা তো একটা স্পিরিট ভাবে দেশের কাজ করতে পারতেছি না, মানে রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা আমাদের বিজনেস হোক আমাদের একসাথে কাজ করতে পারছি না, যে বিজনেস গ্রুপটা তো আমাদের উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, কিন্তু এটাতে বিগ গ্যাপ হয়ে যাচ্ছে, কেন পলিটিক্যালি আমি মনে করি যে বাংলাদেশে পলিটিক্যালি কাজ করবে, কিন্তু বাইরে গিয়ে তো আমাদের বাংলাদেশ পরিষদ তো দুইটা ডিভিশন করতে পারে না, কিন্তু আমার মনে হচ্ছে যে মাই এক্সপিরিয়েন্স ইন লাস্ট 48 ইয়ার্স যে আমরা বাংলাদেশের পরিস্থিতিটা যদি বাইরে নিয়ে যাই আমাদের ক্ষতিগ্রস্ত বেশি। তো আপনারা তো মানে সিনিয়র বিজনেস লিডার আছেন, আপনি ইউরোপের বিজনেসকে বাংলাদেশি বিজনেসগুলোকে নেতৃত্ব দিচ্ছেন এবং ইউরোপ ইংল্যান্ডেও বিজনেসে আপনি নেতৃত্ব দিয়েছেন, তো আপনারা এই বিষয়গুলো সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? অলওয়েজ আমরা চাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে তো ওয়ান ওয়ে তো হয় না, আমাদের বিজনেস গ্রুপ আমাদের বিজনেসের মধ্যে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু পলিটিক্স পরিষদ যখন ঢুকে যায় বাংলাদেশের পলিটিক্স যখন সেখানে বাইরে গিয়ে ঢুকে যায়, কিন্তু এটা পলিটিক্স হচ্ছে না, কিন্তু উই আর নট ডুইং আর পলিটিক্স, উই আর ড্যামেজিং আওয়ার রেপুটেশন, কারণ আসলে এগুলা ওই পলিটিক্সে ঢুকে গিয়ে তাদের পার্সোনাল অ্যাডভান্টেজ নিতে চায়। হ্যাঁ, আমাদের গভর্নমেন্ট আমাদের মিনিস্টার, ইট হল কান্ট্রি যে বাংলাদেশ, এটা আমরা আমরা মনে করি না, এটা আওয়ামী লীগের মিনিস্টার ওর আওয়ামী লীগের প্রাইম মিনিস্টার, এজ এ প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি যে কোনো যদি প্রাইম মিনিস্টার আসে বাংলাদেশের মানুষের তাকে ম্যান্ডেট করে দেয়, তো আমাদের সেই চিন্তাটা থাকতে হবে, একটা মিনিস্টার একটা কমার্স মিনিস্টার হইলে তার দায়িত্ব হলো দেশের, এবং বাইরে গেলো তার মানুষের দেশের মানুষ, যে বাংলাদেশ যে হোক না কেন সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক সেভাবে লুক আফটার করতে, কিন্তু এই দুইটা হচ্ছে না, আমরা এটা আমি মনে করি আর কি যে এটা এই পলিটিক্যাল বেকাম তাকাতে একটা গ্রুপে গ্রাও করে ফেলে, তো গ্রাও করতে গিয়ে ওনার সাথে প্রপার মেসেজ দেওয়া যাচ্ছে না যে আমাদের মিনিস্টার যাক যে কনসার্ন লেভেল। এখন আপনারা যারা ব্রিটিশ বাংলাদেশি ব্রিটিশ বা ওই দেশের নাগরিক হয়ে গেছেন, আপনারা এখন মানে ওই দেশের রাজনীতি, মূলধারার রাজনীতি এবং মূলধারার যে প্রফেশনগুলো আছে সেগুলোতে কীভাবে নেতৃত্ব দিচ্ছেন প্রশাসন? আমাদের মূলধারা তো আপনি জানেন, মানে আফটার দ্যাট আমরা এখন আমাদের হাউস অফ কমন্সে আমাদের মেম্বার অফ দি পার্লামেন্ট আছে, বাট ইজ ভেরি নট ভেরি বিগার পার্সন, আমরা মনে করি যে এখন ইয়ঙ্গার জেনারেশন কিন্তু আসতেছে, এবং অনেক জায়গাতে আমাদের অনেক ক্যান্ডিডেট চলে আসছে, আমাদের মেয়র আমাদের বাঙালি, মেয়র বলতে তো এটা বিগেস্ট, ইজ নট লাইক এ ঢাকা মেয়র, তো লুৎফুরমান নির্বাচিত, ইজ নট লাইক এ বিফোর মেয়র, মেয়র ইজ মোর সুপিরিয়ার দেন আদার মেয়র। ডক্টর ওয়ালি তাসর, আমরা এই আলোচনা আবারও ফিরবো, ছোট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইসলামিক টুয়ার্স গ্রোথের এই পর্যায়ে আরেকটা বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ইসলামিক টুয়ার্স গ্রোথ, সাথে আছেন ইউরোপিয়যান ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি এবং প্রবাসী উদ্যোক্তা ডক্টর ওয়ালি তাসর উদ্দিন। ডক্টর ওয়ালি তাসর উদ্দিন, আমরা কথা বলছিলাম বাংলাদেশিদের ওইখানে যুক্তরাজ্যে এবং অন্যান্য দেশে তাদের কার্যক্রম ব্যবসা বাণিজ্য নিয়ে, তো আমরা যদি বাংলাদেশের দিকে একটু তাকাই, প্রবাসীরা তো বাংলাদেশে আস্তে আস্তে বিনিয়োগ করছেন, তো প্রবাসীদের বিনিয়োগের জন্য বাংলাদেশ কতটুকু সম্ভাবনাময়? এগুলো তো আপনারা জানেন যে আমরা বাংলাদেশে যেই গভর্নমেন্ট আসুক না কেন আমাদেরকে অনেক উৎসাহ উদ্দীপনা দেন যে আপনারা আসেন দেশে, কিন্তু আমাদের যে ব্যুরোক্রেটিক সিস্টেম যেগুলো হয়তো দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু লোক আপনার করে কিন্তু সবাই তো করতে পারবে না, আমরা মেজরিটি অফ দি পিপল যে জানেন ইউকেতে স্পেশালিস্ট যে যারা এখানে আসে অনেকেই আপনার বিজনেস হয়তো বন্ধ করে চলে যাচ্ছে, মানে হয়তো রাইট প্লেসে চলে যাচ্ছে না, আর মাইনরিটি অফ দি পিপল দে সার্ভাইভ সামওয়ে,
কিন্তু আমাদের যে বাইরে থাকি আমরা এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশ, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেশকে আমরা কন্ট্রিবিউশন করব। আমরা চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু একটা বিজনেসই করতে হয়। ইউ হ্যাভ টু নো ইয়োর বিজনেস, ইয়োর প্রফিটেবিলিটি এবং আপনার কতটুকু আপনি কন্ট্রিবিউশন করতেছেন, মানুষের কতটুকু সাহায্য করতেছেন, বিজনেস কি আপনি এনভায়রনমেন্টের ঠিক দিয়েছেন। তো এগুলা স্টিল উই আর সাফারিং। আমাদের এই সাফারিং কি আসলে গভর্নমেন্ট সাইড থেকে নাকি আদার এভরি এরিয়াস? আপনি গভর্নমেন্ট সাইড তো আপনার কিছু দিল, কিন্তু আমরা যদি ঠিকমতো মানে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক করে না আসি, আমাদের বিজনেস কী করতে হবে, কোন মানে কোনটা বাইবেল হবে কোনটা না হবে, আপনাদের প্ল্যান অ্যান্ড প্রোগ্রামের মধ্যে যদি করে না আসি, তো এই কারণে দেখা যায় হঠাৎ অনেক লোক আসে যে সে বলে যে আমাকে 2 কোটি টাকা দিয়ে দেন, আপনি আমাকে 2 কোটি টাকা দিয়ে দেন, আর আমরা একটা ইন্ডাস্ট্রি করে ফেললাম। দেখা যায় ইন্ডাস্ট্রি করার পরে কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, কারণ দেখা যায় মেশিনারি ছাড়া হয়তো লোক নাই। আপনি একটা পার্কই করলেন, থিম পার্ক, পার্কে কত লোক যাবে এখানে, আমরা খার করলেন দোকান 20 কোটি বা 100 কোটি টাকা, এটাতে আপনার মানুষ কোন মানে এরিয়া কী কী লোক, কত লোক এখানে ঘুরতেছে, কত লোক পয়সা দিবে, এই গ্রাউন্ড ওয়ার্কটা আমরা না করতে গিয়ে অনেক লোক সাফারিং করে। একটা বারে মানে ওটা একটা জায়গা নিবে, জায়গাটা যে খুবই মানে আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি আরও তো চাঁদাবাজি, চাঁদা এটার মধ্যে তো আসেই, এটা চাঁদাবাজি ছাড়া তো আপনার এই দেশে আপনার যাওয়া যায়, আর চাঁদা দিয়েও আপনার শেষ নাই, যেটা চাঁদা দিয়ে দেবেন এটা শেষ এটা হবে না। এত প্রতিকূলতার মধ্যেও কিন্তু আপনি নিজে কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করেছেন, আসলে আপনার ওই বিষয়গুলো জানতে চাই, আপনি কোন কোন সেক্টরে বিনিয়োগ করেছেন, কেমন চলছে আপনার? যে আমি তো গার্মেন্ট বাইং হাউসে আসি, আপনার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আপনি জানেন, আপনারা দেখছেন, এটা সারও আমাদের পেশেন্ট স্কুল, তারপরে আপনার মনে করেন যে আমাদের বিশেষ করে যে আমাদের র মেটেরিয়াল যেটা ভেজিটেবল, আমরা তাদেরকে এনকারেজ করে যাচ্ছি। বিহাইন্ড এডুকেশন সেক্টর বিজনেস, আমাদের বিশেষ করে ইউনিভার্সিটি লেভেল যারা বিজনেস সেক্টরে কোয়ালিফাইড বিজনেস, যাদের আমাদের প্রপার ম্যানেজার ম্যানেজ করা, এগুলো আমরা চিন্তা করছি। আমরা চিন্তা করছি একটা কোয়ালিটি ইউনিভার্সিটি, যেটা আমাদের বাংলাদেশে আমি ঢাকাই করে দেবো, কারণ বাংলাদেশেই তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, ইউ নিড এ হাইয়েস্ট লেভেল অফ দি কোয়ালিফিকেশন, স্টুডেন্ট বলেন, প্রফেসর বলেন, ট্রেনার বলেন, তো আমরা স্পেশালিস্ট। আমরা কি চিন্তা ভাবনা করছেন কিনা বাংলাদেশে? জি জি, ডেফিনেটলি আমরা চিন্তা করতেছি। আমরা বাংলাদেশ দেশ ইজ আমাদের দেশ, আমরা বাইরে থাকলে দিস আওয়ার কান্ট্রি, এবং আমাদের গভর্নমেন্ট তারা আসে, তাদের ভালো উদ্দেশ্যে নিয়ে আসে, কিন্তু তাদেরকে তো আমরা সহযোগিতা করতে হবে, আমাদেরকে তো যেভাবে হোক তাদেরকে মেসেজ দিতে হবে। অনেকেই লোক আপনার অনেক মানে ইউনিভার্সিটি করেছে, অনেক স্কুল করেছে, কলেজ করেছে, ব্যাঙ্গের সাঁতার মতো ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু আপনার ইউনিভার্সিটির নাম শুনলে একটা বিল্ডিং মধ্যে ইউনিভার্সিটি হয়েছে, এটা বাইরের লোক দেখালে হাস্যকর হয়ে যায়। তো আমরা চাচ্ছি একটা মানে প্রপার এনভায়রনমেন্টাল, প্রপার টিউটোরিয়াল সিস্টেম, সেটার জন্য আমরা একটা চিন্তা করতেছি, অনেকদিন চিন্তা করতে কিন্তু মনে হয় আমরা করে ফেলবো। যে বেস্ট গ্রুপ একটা আছে, তারা আমাদের আমাকে বলছে যে ভাই এরা আপনার যেটার দরকার আপনাকে সেটা দিব, কিন্তু আপনি আপনি ভিশনটা নেন যে আপনি বাইরে যে ভিশনটা করেন সেই বাংলাদেশের ভিশনটা নিয়ে আসেন। সো আমার আপনারা জানেন যে আই গট 3 অনার্স ডিগ্রি ফ্রম 3 ইউনিভার্সিটিজ, আমি রয়্যাল ডক বিজনেস স্কুল যেটা ইস্ট লন্ডন বিজনেস স্কুল যেটা আছে সেটাতে আমি চেয়ারিং করি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, অনেক জায়গাতে আমরা, এডমোরা ইউনিভার্সিটি, আপনার মেডিকেল সেক্টর জানেন সবচেয়ে দুনিয়ার বিশিষ্ট প্লেস ছিল এডমোরা, তো সেটাতেও আমরা মোটামুটি একটা সম্পর্ক আছে। তো আমরা চাচ্ছি তাদের স্পেশালিস্ট সেক্টর যেগুলো বাংলাদেশে নিয়ে আসে, তাদের প্রপার এডুকেশন সিস্টেমগুলো যেগুলো করে, যেগুলো চায়নাতে আসে, ইন্ডিয়াতে হায়ার করে নিয়ে আসতেছে, চায়না তো হায়ার করে নিয়ে যাচ্ছে, কেন আমরা পারবো না? তো আমরা মনে করি যে আমরা সবাই মিলিয়া যদি করি, এটা আমি একা করতে পারবো না, মিস্টার মিজানুর রহমান করতে পারবো না, কিন্তু আমরা সবাই আমরা সহযোগিতা নিব। মানে আপনি চাচ্ছেন তারপরে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান এখানে হোক, কিন্তু আপনি তো ধরেন যে অনেক প্রতিবন্ধকতার পরেও বাংলাদেশে বিনিয়োগ করেছেন এবং করতে চাচ্ছেন, তো এরকম তো অনেক এনআরবি আছেন, তাদেরকে কিভাবে আসলে বেশি মাত্রায় বাংলাদেশের দিকে নিয়ে আসা যায়? অনেক লোকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসে, অনেক কাজ করতেছে, এবং দে আর ডুইং কোয়াইট লট, মানে হয়তো ইনোভাস সাকসেসফুল হচ্ছে না, আপনি দেখুন সি মার্ক শুরু করে, আপনার আরও অনেক আছে যে থিম পার্ক শুরু করে, আপনার মনে করেন আরও অনেক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখন তো ব্যাঙ্কও হয়েছে, ব্যাঙ্ক হয়ে যাচ্ছে, বাংলাদেশে যেগুলো আমাদের গভর্নমেন্ট বলছে তোমাদেরকে দিব, তারা দিয়েছে না, তারা দিয়েছে, কিন্তু আমাদের মিডিয়া সেক্টর যেগুলো, আপনাদের যে মিডিয়া সেক্টর আছে এখনও তো ইম্প্রুভ হয়ে যাচ্ছে না, এগুলো আমরা মনে করি যে বাইরে থেকে আপনাদেরকে এনকারেজ করা উচিত, যে আমরা বাইরে যারা আছে আমরা মিডিয়া স্পেশালি যারা আমাদের বাইরে যায় তাদেরকে এনকারেজ করা, এবং বিজনেস ইন্ডাস্ট্রি যেগুলো আমাদের বলছেন যে বিজনেস, এই যে আমাদের এখন তো আপনারা আসলে লার্জ স্কেলে আসতে পারেন, বাংলাদেশে তো এখন সেই বিগ অপরচুনিটি, সেটা ইন্ডিয়াতে নাই কিন্তু বাংলাদেশে আছে, হ্যাঁ সেটাতে চায়নাতে নাই। কোন সেক্টরে বাংলাদেশে আপনাদের জন্য বেশি পটেনশিয়াল? আমাদের ভেরি ইম্পর্টেন্ট পটেনশিয়াল এডুকেশন সেক্টর, হেলথ
অ্যান্ড স্পেশালিস্ট বিজনেস, যেগুলো বলছে ইকোনমিক জোন করার জন্য, যেগুলো অনেক স্পেশাল ইকোনমিক জোন, সেই জোনের মধ্যে অনেক জিনিস আমরা অপরচুনিটি থাকবে। আমাদের স্পেসিফিক করা আছে কোন কোন এরিয়া, আমাদের রিসার্চ সেন্টার করার জন্য, রিসার্চ বলতে বিজনেস রিসার্চ, ওয়ার্ল্ড এর নোন বিজনেস রিসার্চ, আমাদের বিজনেস ট্রেনিং, ইন্ডাস্ট্রি বেসড ট্রেনিং, যেগুলো আপনার ছোটো ছোটো মানে মানে বিজনেস আউটসাইডার করতেছে, বাংলাদেশের করতেছে, কিন্তু এটা আমাদের মনে একটা স্পেশালিস্ট যে ইনস্টিটিউট থাকে সেটার বিনিময়ে আমরা স্পেশালিস্ট লুক আমাদের বানাইতে পারবো, যে এমবিএ স্পেশালিস্ট করতে পারবো, যে বিজনেস ইন্ডাস্ট্রি রান করার জন্য এমবিএ করবে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আপনারা মানে বার্গেন করছেন কি? যে সরকারের সঙ্গে আর বার্গেন করছি, সরকারও আপনার তাদের উদ্দেশ্য গুড ইন্টেনশন, আই ডোন্ট থিঙ্ক দে আর ইউনো তাদের কোনো ব্যাড ইন্টেনশন নাই, কিন্তু আমাদের যখন তুফেল সাহেব আমাদের আছে, আমাদের পরিচিত, আমরা যখন আমি ছিলাম প্রেসিডেন্ট বাংলাদেশ বিজনেস চেম্বার কমার্সের, উনি আমাদের প্রায় 1900 উনি গিয়েছিলেন, যে সময় ছিল উনি আমাদেরকে সহযোগিতা করেছেন, নট এ পলিটিক্যাল, হি ওয়াজ এ পলিটিক্যাল, কিন্তু উনি বলছে যে আমি প্রাইম মিনিস্টার বলছেন যে আমার দেশের কোনো স্বার্থ তাহলে আমি দিব, বর্তমান প্রাইম মিনিস্টার, আমি আমার দেশে যদি কোনো ভালো কিছু করতে হয় আই উইল এনকারেজ। সো এগুলো মোটার পাচ্ছি, কিন্তু সরকারের দিক থেকে আপনারা পজিটিভ রেসপন্স পাচ্ছি এবং পাবো ইনশাল্লাহ, আমরা মনে করি পাবো। ডক্টর ওয়ালি তাসর, আমরা এই আলোচনা আবার ফিরবো, আরেকটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইসলামিক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে আরও ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন প্রবাসী উদ্যোক্তা ডক্টর ওয়ালি তসরউদ্দিন। ডক্টর তসরউদ্দিন, আমরা বাংলাদেশিদের প্রবাসীদের বাংলাদেশি বিনিয়োগের বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনি তো জানেন যে গেল বছরের শেষ কয়েকটা মাস রাজনৈতিকভাবে বাংলাদেশ বেশ সংকটাপন্ন অবস্থা পার করেছে, এবং একটা নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পর আরেকটা সরকার এখন ক্ষমতায় আছে, কিন্তু তারপরও কেমন জানি একটা চাপা উত্তেজনা সাধারণ মানুষের মধ্যে, সবার মধ্যে বিনিয়োগকারীরা বলছেন, বাংলাদেশি বিনিয়োগকারীরা, এবং ঠিক আস্থা পাচ্ছেন বলে মনে হচ্ছে না তাদের কথা এবং কার্যক্রমে। আপনারা কিভাবে দেখছেন, প্রবাসীরা যারা বিনিয়োগ করতে চান তারা বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি যেহেতু আমি আই ডোন্ট ডু পলিটিক্স অফ বাংলাদেশ, এবং আমি নিটারেটি আমি যেটা বিলিভ করি যে আমাদের এখানে দেয়ার যে মানে কনফিউশন, গভর্নমেন্ট আসছে কনফিউশন হয়ে আসছে, তারপরে প্রিভিয়াসলি যে আপনার যে এই আমাদের বাংলাদেশি বিজনেস বলেন, পলিটিশিয়ান বলেন, ইট ওয়াজ অলসো কনফিউশন। এখন আমরা তো নিজেই আমরা অনেক ডেলিগেশন নিয়ে আসার কথা ছিল, আমরা মানে চিন্তা করতেছি আমরা কীভাবে নিয়ে আসি, আমরা হোয়াই ইজ দি কান্ট্রি গোয়িং, এবং যদিও কোয়াইট, মানে মানুষ আমাদের এই দেশের, আমরা বিলিভ করি যে মানুষ এই হরতাল বা অন্যান্য কিছু রেভলিউশন করতে চায় না, সাধারণ মানুষ, এবং আমরা বিজনেসম্যান, আমরা রেভলিউশন করতে চাই না, আমরা রেভলিউশন করা অলরেডি হয়ে গেছে, যেটা অনেক মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মানুষ। এটা এটা বিদেশিরা কীভাবে দেখছে, এই যে বাংলাদেশ আসলে এত সম্ভাবনাময় দেশ, তারপরও মানে এই যে রাজনৈতিক অস্থিরতা, দেশের ভেতরেই এক ধরনের অস্থিরতা, এই আস্থাহীনতা, এইটা থেকে আসলে এই সংস্কৃতিটা কীভাবে আপনারা ওই দেশে মোকাবিলা করছেন? যারা আমরা মনে হয় কি যে ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট, আমাদের যেগুলো হচ্ছে মানুষের কোয়েশ্চন আছে, যে ইলেকশনটা হয়েছে দ্য পিপুল হ্যাভ এ কোয়েশ্চনস, এবং যদিও আমাদের বর্তমানে গভর্নমেন্ট আছে, কিন্তু পিপুল হ্যাভ কোয়েশ্চন যে সত্যিকারে কি তার ডেমোক্রেসি হিসাবে আসলো কি না, ঠিক না? তো এটা তো যে ইন্টেলেকচুয়াল পিপুল দে আন্ডারস্ট্যান্ড, হয়তো অনেক মানুষ আছে আমাকে অনেক বলবে যে ভাই আপনার খুব ভালো, আপনার গভর্নমেন্টটা ভালো করতেছে, কিন্তু আসলে তো প্রপার ম্যান্ডেট নিয়ে আসতে পারে নাই। তো এটার মধ্যে এর আগেও তো আপনার অনেক সংগ্রাম হয়ে গেছে, যে মানে কনফিউশন যে কে নিয়ে যাবে দেশটা, হুজ পার্টি ইজ টেকিং অ্যান্ড হুজ লিডিং, অ্যান্ড নো ওয়ান হ্যাজ বিন, মানুষের কিন্তু আই বিলিভ যে আমরা মনে করি যে নো ওয়ান হ্যাজ এ ট্রাস্ট যে এটাকে দিলে কি আমাদের কাজ করবে, না ওটাকে দিলে কাজ করবে, না অন্যকে দিলে কাজ করবে, পিপুল হ্যাভ নট ট্রাস্ট। আমি মনে করি যে আমরা যারা বাইরে, এটা তো বিনিয়োগের জন্য একটা বড় বিষয় বিষয় আমাদের কোয়েশ্চন মার্ক, যে আমি আমার ইনভেস্ট করবো, আমি ইনভেস্টার নিয়ে আসবো, তাকে কোটা কিসের বিনিময়ে নিয়ে আসবো? তো এটা আমাদের আমাদের সামুই আমাদের দেশের মানুষ, আমাদের দেশের মানুষের তো ম্যান্ডেট করে দেশের মানুষ, অ্যান্ড বর্তমানে যে রাজনীতি যারা দায়িত্ব আছে, নট অনলি গভর্নমেন্ট, নন গভর্নমেন্টাল যারা, তাদের একটা মানে সামুয়ে তাদের দেশের বিনিময়ে তাদের স্যাক্রিফাইস করতে হবে, যে আমরা একটা ইউনিটি, আমরা একটা মানে দেশ মানে দেশের স্বার্থে, দেশের জিডিপি প্রবৃদ্ধির স্বার্থে। এখন আমি গদি নিলাম কি না দিলাম ইজ নট ইন্টারেস্টেড, যখন আমি মনে করি যে আমার এখানে আই এম নট ইন্টারেস্টেড, যে আমার কী দিল আমার দেশ, আমার দিল যে আমি কী দেশকে দিব,
দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। আমার একটু স্যাক্রিফাইস করতে হবে না, আমার টাইম দিতে হবে, আমার শ্রম দিতে হবে, আমার সুন্দরভাবে ডায়ালগ দিতে হবে, তাদের সাথে আমার বীরত্ব হবে, বীরই আমার যে মানুষের যে স্বার্থ আছে, দেশের স্বার্থ, সেই স্বার্থে কাজ করতে হবে। কিন্তু আমার কিছু হনেস্টি থাকতে হবে, আমার হনেস্টি না থাকলে হবে না। আমি যদি মনে করি আমার নিজেরই আমি এখন প্রেসিডেন্ট চেয়ারম্যান হয়ে যাবো, আমি সব নিয়ে যাবো, এটা হবে না। আমি দেখতে হবে যে আমার রাইট পার্সন নিয়ে, রাইট প্রেসিডেন্ট নিয়ে ঢুকাইতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট সাবরাব ইন্ডাস্ট্রি। ডক্টর ওয়ালি তাসর উদ্দিন, আপনি তো ইংল্যান্ডে এবং স্কটল্যান্ডে দুই দেশেই কিন্তু বিজনেস নেতৃত্ব দিচ্ছেন, এবং আপনি জানেন যে ইউরোপে বাংলাদেশি তৈরি পোশাকের একটা বড় বাজার, বড় বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে যায়। তো এখন আপনি নিশ্চয়ই এই বিষয়টা তো ভালোভাবেই জানেন যে রানা প্লাজা ধসের পরে একটা ভাবমূর্তি সংকট হয়েছিল বাংলাদেশের রপ্তানি বাজারের, এইটা কিভাবে আপনারা ওই দেশে ফিল করছেন বিষয়টা, যে বাংলাদেশের আফটার রানা প্লাজা বাংলাদেশের তৈরি পোশাকের বাজারটা এখন আসলে কোন দিকে টার্ন নিতে পারে? শুধু রানা প্লাজা, রানা প্লাজা তো এটা একটা হিস্ট্রি, তো ওয়ার্ল্ডের মধ্যে এরকম আমরা কেউ দেখে নাই, মানুষ সব আমরা কাঁদিছি যে কী হয়েছে আমাদের দেশে। আর এটা এটার আগেও আমাদের দেশে আরও অনেক সমস্যা হয়েছে, কিন্তু বাংলাদেশে যে ইন্ডাস্ট্রি যেগুলো ছিল গার্মেন্ট, আমি নিজেই বাইং হাউসে ছিলাম বা এখন আসি, কিন্তু স্টিল মানুষ হ্যাভ কোয়েশ্চন মার্ক। এখন যারা যারা বিজনেস করছে দে হ্যাভ ডান অনেক পয়সা বানাইছে, দে মেক এ মানি, লট অফ মানি ফর দ্যাট ওয়ে, বাট দে হ্যাভ সাম অফ দি এরিয়া দে হ্যাভ মিসলিডেড। কারণ ঠিক মতো এই যে আপনার সেফ অ্যান্ড সিকিউরিটি, তারপরে আপনার যেগুলো রিকোয়ারমেন্ট আছে আমরা ফলো করি নাই, না করাতে আজকে কী অবস্থা হচ্ছে। আজকে যদিও বলে আমি আপনার সাহায্য করব, কিন্তু বাইরের যারা সাধারণ মানুষদের আছে মনে করে যে মানে এই কী হইলো, এই দেশের মানুষ কি এইভাবে, এই গভর্নমেন্ট কি এভাবে চলতে পারে, এবার কি অ্যালাউ কীভাবে করে, সাধারণ যে এই যে মানুষ যে মারা গেল, যে গার্মেন্টে যারা কাজ করে শ্রমিকরা মারা গেল, কেউ কিছু করার ছিল না, দি ওয়ে হ্যাভ বিন আমাদের সামনেই লোক মারা যাচ্ছে, এটা সাথে ট্র্যাজেডি মিলিয়ন বিলিয়ন মানুষের আপনার মানে ইয়ে করেছে। নিঃসন্দেহে সারা বিশ্বে শুধু না, শুধু বিজনেস ইন্ডাস্ট্রি না, আমাদের জন্য খুব, কিন্তু ব্রিটিশ যারা ক্রেতা, আপনি যারা কনজিউমার আছে আমাদের প্রোডাক্টে, তাদের ইমপ্রেশনটা কি, তারা কি মনে করে যে এই ঘটনার পরে বাংলাদেশি পোশাক ওরা কিনবে না, এরকম তো মনে? তারা কিনবে না, কিন্তু তারা এখন তো বাংলাদেশে যেগুলা যে রিকোয়ারমেন্ট ফলো করতে গেলে তো আপনার স্ট্যান্ডার্ড বাইরে হয়ে যায়, কস্টিং বাইরে হয়ে যাবে না, এগুলো কম্পিটিটিভনেস একটু হ্যাম্পার, কারণ বাংলাদেশে কারো আসতে তো তার চিপার, আমাদের যে যে লেবার ফোর্সগুলো ভেরি চিপ, এবং তার বিজনেস করে তো আমরা পয়সা বানাবার জন্য, তো এখানে তো অন্য চায়না আপনার উই সুপার পাওয়ার কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ সুপার পাওয়ার কান্ট্রি, কিন্তু তাদের তো কোয়ালিটি অনেক ভালো, কিন্তু আমাদের এখানে কোয়ালিটির মধ্যেই আমাদের যে এই সাধারণ মানুষকে আমাদের জনবল। ডক্টর ওয়ালি তাসর, আমরা মানে অল্প কথায় আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি তো ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অফ চেম্বার অফ কমার্সকে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের সামনে বাংলাদেশকে নিয়ে কী স্বপ্ন আছে, কী উদ্যোগ আছে, যদি অল্প কথা আমাদের বলেন? আমাদের সামনে হচ্ছে যে আমরা অলওয়েজ, আমরা প্রবাসী যারা আছি, আমরা মনে করি যে সামনে সামনে বলছেন ইউকে অ্যান্ড আমরা শুধু ইউকে না, ইউরোপের মধ্যে আপনার ব্রাসেলস বলেন, প্যারিস বলেন, আস্তা টু টোয়েন্টি সেভেন ইউ কান্ট্রি, আমরা আমাদের হেডকোয়ার্টার হচ্ছে আপনার ব্রাসেলসে। আমাদের দায়িত্বটা হচ্ছে যে বাংলাদেশে, দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, যেটা বিনিয়োগ হোক না কেন আমাদের গভর্নমেন্টের সাথে সবার সাথে আলাপ করে, আমাদের ইন্ডাস্ট্রির সাথে, আমাদের এফবিসিসি আছে, আমাদের ঢাকা চেম্বার অফ কমার্স আছে, আমাদের এখানে বিজিএমএ, সবটা মিলে আমরা যদি একটা ডায়ালগে আমাদের কী রিকোয়ারমেন্ট আছে, আমাদের একজনকে পজিটিভ হয়ে আমরা মনে করি দেশে আমরা অনেক কাজ করতে হবে ইন্ডাস্ট্রি বেস। ডক্টর ওয়ালি তাসরউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করব ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, দেখা হবে আগামী পর্বে হয়তো অন্য কোনো অতিথির সাথে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।